মালদার গাজল আদিনা ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। মালদা জেলার গাজল ব্লক এলাকায় অবস্থিত রয়েছে এই আদিনা ইকো পার্ক। সোমবার গাজল ব্লক প্রশাসন এবং গাজল ব্লক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আদিনা ইকো পার্কে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল ব্লক পঞ্চায়েত কমিটি সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। পাশাপাশি এই দিন এই মেশিনের সাহায্যে কীভাবে ন্যাপকিন ব্যবহার করা যায় এই বিষয়ে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ দিক তুলে ধরা হয়। এই মেশিন উদ্বোধনে অনেকটাই উপকৃত হবে মহিলারা, এমনটাই খবর। আজকে আমরা আদিনা ইকো পার্কে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আদিনা ইকো পার্কটা পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে, তাই জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর এই দুটোই আজকে চালু করা হয়। এর মুখ্য কারণ হলো যে এখানে যারা আসে বিভিন্ন জায়গা থেকে মহিলারা যারা আসে, এর আগে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল স্যার এগুলো কোথায় ডিসপোজ করবো, কী পদ্ধতি আছে। সেই থেকেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমরা আলোচনা করি যে এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং খুবই স্বাভাবিকভাবেই আমাদের ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির পুরো টিমকে এবং সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা স্যানিটারি ভেন্ডিং মেশিন ইনস্টল করবো। এবং সেই অর্থেই আমাদের আগেই ইনস্টল হয়ে তো মাঝখানে এনসিসি চালু হয়তো করতে পারিনি, আজকে আমরা এই এনসিসি চালু করলাম এবং আগামী দিনে আমরা বিভিন্ন স্কুলগুলোতে আমাদের পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলোকেও তারা এই ফেসিলিটি। আজকে আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় স্যানিটারি ভেন্ডিং মেশিন চালু করা হবে। এটা আমাদের আমাদের নতুন বছর পরে পরে আমাদের চিন্তাভাবনা ছিল এবং পুরোপুরি সাহায্য সহযোগিতা এবং এ সম্বন্ধে বিশেষ করে এই আজকে ভেন্ডিং মেশিন চালু যেটা করা হলো তার জন্য আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের গাজলের বিডিও সাহেবকে। ওনার অত্যন্ত কর্মপ্রচেষ্টা এবং চালু করার বিষয়ে যে সহযোগিতা সেটা সত্যি খুব প্রশংসনীয়। আর যেটা আজকে আমরা চালু করতে পেতে পেরেছি এটা আমরা কিছু আগেও চালু করতে পারতাম যেহেতু এমসিসি চলছিল। যাই হোক, আগামী দিনে আমরা চাইছি এর স্প্রেডটা বা এর যে আরও যে বিস্তারটা সেটা স্কুলে স্কুলে আরও আমরা চাইছি, বিশেষ করে আগামী কিছু স্কুলের খুব প্রয়োজন আছে এবং বড়ো বড়ো স্কুল যেগুলো আছে আমার নিজেই খুব ভালো লাগছে আগামী দিনে এটা বিস্তার লাভ করুক। আগামী দিনে পঞ্চায়েত সমিতি এবং রাজ্য প্রশাসন আমরা সাথে আছি। মালদা গাজল থেকে আহমেদ বাপির রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।